এলাকার অধিবাসী বৃন্দকে পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রঙের উৎসব রঙিন উৎসব দোল বা হোলির আগাম শুভেচ্ছা নিবেদন করছি আজকের এই সুন্দর অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের নোডাল অফিসার চপলবাবু এই অনুষ্ঠানের যিনি মূল ঋত্বিক পুরোধা যার আমন্ত্রণে আমরা এসেছি বা যার ভাবনায় এই নবনির্মিত বাসস্ট্যান্ড তৈরি হয়েছে লোকপ্রিয় রাজ্যের মন্ত্রী এবং মন্ত্রী হিসেবে নয় ছাত্র যুব আন্দোলন থেকে আমরা একসঙ্গে দাদাভাই কাজ করছি সম্মানীয় অরূপ বিশ্বাস তাকে আমি আমার অন্তর থেকে যথাযথ সম্মান জ্ঞাপন করছি আমাদের রাজ্যের অন্যতম সিনিয়র আইএস অফিসার এবং দপ্তরের সচিব নারায়ণস্বরূপ নিগম আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক তথা ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইপিএস রজপাল সিং সাহেব আছেন আছেন আমাদের তরুণ আইএস এবং এমডি ডাব্লিউবিটিসি মিস্টার রাজনবীর কাপুর আমাদের এখানে অনিতা দি থেকে শুরু করে বাবু থেকে শুরু করে মিতালি দি থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলর পার্ষদরা আছেন বিশ্বজিৎ বাবু আছেন প্রত্যেকে আমি চিনি কারণ অরূপদা পনেরো সালে প্রায় সব ওয়ার্ডগুলোতে আমাকে নিয়ে একসঙ্গে আমরা ঘুরেছি তা আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের সভা ছিল সেখানে আমি মেয়র অরূপ সবাই ছিলাম আমাদের অনেকটা বিলম্ব হয়েছে এখান থেকে আমরা মড়িয়া ছয়ে যাব তাই বক্তব্য দীর্ঘায়িত না করে এই উদ্ঘাটের যে আধুনিক মানের বাস টার্মিনাস বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের এটা আজ থেকে বেশ কয়েক মাস আগে সম্মানীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহোদয় প্রস্তাব করেছিলেন তো তার প্রস্তাবকে আমরা সম্মান দিয়ে মর্যাদা দিয়ে এক কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে এটি নবরূপে সজ্জিত করে আজকে মানুষকে আমরা ডেডিকেট করলাম উৎসর্গকৃত করলাম